ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তৃতীয় পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই দীর্ঘদিন যাবৎ আমার কাছে তোমাদের ফিজিক্স টু বিষয়টির একটি সাজেশন চেয়েছিলে। আজকে আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশন নিয়ে আলোচনা করব। তো উপরে দেখো, আমি 50% এর ক্ষেত্রে লিখে দিয়েছি। এর কারণ হচ্ছে, তোমরা ইতিমধ্যে জানো তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষার যে রুটিনটা পাবলিশ করেছে, সেখানে বলা আছে মোট নম্বরের 50% নম্বরের উত্তর দিতে হবে। আর এই 50%-এর ক্ষেত্রেই মূলত আমি আমার সাজেশনটা তৈরি করেছি। তো এই সাজেশনের কয়েকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এইটা তোমাকে ভালো করে আগে পড়তে হবে। তো আমি প্রথম পয়েন্টটা একটু দেখে নিই। যেহেতু সকল বিভাগ থেকে যে কোনো প্রশ্ন মিলিয়ে মোট নম্বরের 50% নম্বরের উত্তর দিতে হবে, এই কথাটার মানে হচ্ছে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড যে নোটিশটা করেছে যে তোমাদের প্রশ্নে যতগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো থেকে যে কোনো প্রশ্ন মিলিয়ে মোট নম্বরের 50% নম্বরের উত্তর দিতে হবে। তোমাদের ফিজিক্স টু বিষয়ে মোট নম্বর হচ্ছে 90 বা 90 নম্বরের পরীক্ষা হয়। তো 90-এর মধ্যে 50% মানে তোমাকে 45 নম্বরের আনসার করতে হবে যে কোনো প্রশ্ন মিলিয়ে। তোমাদের প্রশ্নে তিনটা পার্ট থাকে, একটা অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত, একটা রচনামূলক। সংক্ষিপ্ত অংশে 10টা প্রশ্ন, অতি সংক্ষিপ্ত অংশে 10টা প্রশ্ন, আর রচনামূলক অংশে 5টার আনসার দিতে বলা হয় যখন 100%-এর উত্তর দিতে হয়। প্রশ্ন থাকে 60টা। তো এই প্রশ্নগুলো থেকে তোমাকে মোট 45 নম্বরের আনসার করতে হবে, যে কোনো প্রশ্ন মিলিয়ে তুমি আনসার করতে পারবে। তো এই কথাটাই মূলত এখানে বলেছি। তাই সাজেশনের অন্তর্ভুক্ত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অংশে সব অধ্যায়ের প্রশ্ন পড়তে না পারলে কমপক্ষে 1, 2, 5, 8, 9 অধ্যায়ের সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 1, 5, 8, 9, 10 অধ্যায়ের সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও অধ্যায় 7-এর সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত অংশে শুধুমাত্র সংক্ষিপ্ত অংশের 1 নং প্রশ্নটি অবশ্যই পড়বে। এর মানে হচ্ছে, দেখো আমি যে কথাটা বলেছি যে 1, 2, 5, 8, 9 এই অধ্যায়গুলো থেকে তুমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিয়েছি আমি আমার সাজেশনে, সেই প্রশ্নগুলো পড়বে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমার সাজেশনে এই যে 1, 5, 8, 9, 10 এই যে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার সাজেশনে আমি দিয়েছি, এগুলো পড়লে ইনশাল্লাহ চলবে। সেই সাথে অধ্যায় 7-এর শুধুমাত্র সংক্ষিপ্ত 1 নং যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটা তোমাকে অবশ্যই পড়তে হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দ্বিতীয় অংশটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। সাজেশনের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো স্টার চিহ্নিত 10টি প্রশ্ন অবশ্যই পড়বে। তুমি দেখবে আমার এই অধ্যায়ভিত্তিক সাজেশনে বিভিন্ন অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলোর সামনে স্টার চিহ্ন দেওয়া আছে। তো এই স্টার চিহ্নিত 10টা প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে যদি A+ পেতে চাও। তো আশা করি তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ A+ পাবে। তো চলো আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অধ্যায় 1, এখানে এই যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো দিয়েছি, যে রচনামূলকের মধ্যে যে স্টার চিহ্নিত প্রশ্নটা হচ্ছে 2 নং প্রশ্ন। তবে এখানে 3 এবং 1 এই দুইটা প্রশ্ন প্রায় সময় চলে আসে। এই দুইটা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন। প্রথম প্রশ্নটা কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়, আর তৃতীয় যেটা ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কাজ, খুবই সহজ। তো এই দুইটা যদি পারো পড়ে নেবে, না পারলে 2 নংটা অবশ্যই পড়তে হবে। আর সংক্ষিপ্ত এবং এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই তোমাকে পড়তে হবে। অধ্যায় 2, এটা থেকে সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা আসে। আর এখানে দেখো রচনামূলক প্রশ্ন যেটা দিয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে দেখো রচনামূলককে ভেঙ্গেই মূলত এই যে 2 নং প্রশ্নটা, এই 1 নং রচনামূলক প্রশ্ন থেকে এই দুইটা প্রশ্ন হয়। এছাড়া 1 এবং 3-এ যে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এই দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় এসেছে। আর এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 2 নং প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 2, 3 এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা প্রশ্ন দেখবে বারবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। তো এই অধ্যায়টা তোমাকে ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে অধ্যায় 5। অধ্যায় 5টা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে দেখো যে রচনামূলক প্রশ্নের মধ্যে 1 নং-এ আমি স্টার চিহ্ন দিয়েছি, 1 নংটা অবশ্যই পড়তে হবে। তবে 2 নং প্রশ্নটাও পড়ে নিবে যদি কারো পক্ষে সম্ভব হয়, এটাও ইম্পর্টেন্ট। আর এখানে দেখো এই যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তো এইগুলো পড়ে নিবে। এরপর হচ্ছে অধ্যায় 7। এই অধ্যায় 7-এর মধ্যে রচনামূলক অংশে দেখো যে স্টার চিহ্নিত 1টা প্রশ্ন দিয়েছি, এটা বিভিন্নভাবে আসতে পারে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের বইয়ের সেরা 10টা প্রশ্নের মধ্যে এটাও একটা প্রশ্ন। এছাড়া এই অধ্যায় সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের মধ্যে আমি বলেছি 1 নং প্রশ্নটা, সংক্ষিপ্ত অংশের 1 নং প্রশ্নটা পড়ার জন্য, যে F=R/2 অর্থাৎ ফুকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কের যে প্রশ্নটা। এছাড়া তোমার পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে 2 নং প্রশ্নটা পড়ে নিবে, এটাও ইম্পর্টেন্ট। আর অতি সংক্ষিপ্ত অংশে বিবর্তন, প্রতিবিম্ব, তারপরে প্রধান ফুকাস এবং আলোর প্রতিফলনের সূত্র, এইগুলো বিভিন্ন সময় এসেছে, চাইলে পড়ে নিতে পারো। যদি তোমার পক্ষে পড়া সম্ভব হয় তাহলে ভালো হবে। এরপর হচ্ছে অধ্যায় 8, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের সবগুলো প্রশ্নই তোমাকে পড়তে হবে।
এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত রচনামূলক সব ধরনের প্রশ্নের পরীক্ষায় আসে। এখানে যে দুইটা রচনামূলক দিয়েছি দুইটাই তোমাকে পড়তে হবে। এরপর হচ্ছে অধ্যায় নয়, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বিশেষ করে 8, 9, 10 এই অধ্যায় তিনটা রচনামূলক প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই সাথে 8, 9 এগুলো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলোই তোমাকে পড়তে হবে। বিশেষ করে আমি যে অধ্যায়গুলোর কথা বলেছি, সংক্ষিপ্ত অংশে যে কয়টা অধ্যায় এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্য যে কয়টা অধ্যায় বলেছি, সেই অধ্যায়গুলোর যতগুলো প্রশ্ন আমি দিয়েছি সবগুলো প্রশ্নই তোমাকে পড়তে হবে। অর্থাৎ আমার সাজেশনটা তোমাকে পুরোপুরি ফলো করতে হবে, খণ্ডিতভাবে ফলো করলে হয়তো রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব যে অধ্যায়গুলো আমি বলেছি সেই অধ্যায়ের যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলো প্রশ্নই তুমি পড়ে নেবে। এরপর হচ্ছে অধ্যায় 10, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রচনামূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তর জন্য এটা ইম্পর্টেন্ট। প্রায় সময় এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে আর এই দুইটা প্রশ্ন থেকেই বিভিন্ন সময় এসেছে। আর এখানে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে আপেক্ষিকতা কি, আপেক্ষিকতা কত প্রকার ও কি কি, বা কাল দীর্ঘায়ন কি, এই ধরনের প্রশ্নগুলো আসে। তো আমি যে অধ্যায়গুলোর কথা বলেছি সেই অধ্যায়ের সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নই তোমাকে পড়তে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই এই ভিডিও লিঙ্কটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো সবাই ভালো থেকো, পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও, আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষায় সফলতা দান করুক, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।